হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো বন্ধুরা, গরমকালের তৃপ্তিকর ফল হচ্ছে তরমুজ, আর গরমকালে ঠান্ডা ঠান্ডা রসালো তরমুজ খেতে সবার কিন্তু খুব ভালো লাগে। কিন্তু সাবধান, এই তরমুজ খেয়ে যেমন আমরা তৃপ্তি পাই, সেরকমই এই তরমুজ খেয়ে কিন্তু আমরা হাসপাতালেও পৌঁছে যেতে পারি। তার জন্য আমাদের জানতে হবে তরমুজের মধ্যে ভেজাল মেশানো রয়েছে কি না, তরমুজটা পিওর কি না। আজকাল তরমুজের মধ্যে ইঞ্জেকশন দিয়ে আর্টিফিশিয়াল ভাবে তরমুজগুলোকে পাকানো হয়, কার্বাইড দিয়ে পাকানো হয়, যার ফলে যেগুলো খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি, পেট খারাপ হয়ে যায় বা ক্যান্সারের মতো কঠিন রোগব্যাধিও হয়ে থাকে। তাই বন্ধুরা, আমরা তরমুজ কেনার সময় কিভাবে বুঝবো তরমুজটা পিওর কি না, বা তরমুজ খাওয়ার সময় আমরা কিভাবে বুঝবো তরমুজের মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার আছে কি না, বা তরমুজের মধ্যে কোনো ইঞ্জেকশন পড়েছে কি না, সেগুলো সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি পুরোটা লক্ষ্য করে দেখতে হবে। কারণ পুরো ভিডিওতে আমি ছোট ছোট এমন ইম্পর্টেন্ট টিপস বলেছি যেগুলো জানা খুব দরকার। তাই বন্ধুরা, তরমুজ কেনার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন তরমুজের গায়ে কোনো কাটাছিটা দাগ রয়েছে কি না, বা ইঞ্জেকশন দেওয়া থাকলে ইঞ্জেকশনের পয়েন্ট থাকবে, সুচের একটা দাগ থাকবে, সেগুলো আপনাদের একটু খুঁটিয়ে দেখে নিতে হবে। তারপর বন্ধুরা, আপনারা যখন বাড়িতে আনবেন, বা অনেক সময় দেখা যায় দোকানদাররা তরমুজ কেটে কিন্তু দেখায় যে দেখুন তরমুজটা কতটা মিষ্টি, তরমুজটা কতটা লাল, তো সেখানেও আপনারা চাইলে দোকানেও পরীক্ষা করে নিতে পারেন, আর চাইলে বাড়িতেও এসে পরীক্ষা করতে পারেন যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে তাহলে। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, তরমুজের রং খুব বেশি কষকষে লাল হয় না। তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হচ্ছে বা আপনারা দেখছেন যে এই তরমুজটার রং খুব বেশি একদম টকটকে লাল, সেক্ষেত্রে আপনাদের সংশয় মনে আনতে হবে। কারণ ইঞ্জেকশন দিয়ে আর্টিফিশিয়াল কালার মিশিয়ে তরমুজগুলোকে লাল করানো হয়, ইঞ্জেকশন পুশ করিয়ে তখন তরমুজের কালারটা খুব বেশি টকটকে লালও হয়, আর তরমুজটা খুব বেশি মিষ্টি হয়ে যায়, অতিরিক্ত মিষ্টি হয়ে যায়, যেটা কিন্তু আর্টিফিশিয়ালের সাহায্যেই সম্ভব। ন্যাচারালভাবে কিন্তু তরমুজ খুব বেশি যে মিষ্টি, চিনির থেকেও মিষ্টি, এরকম হয় না। তবে সেটা আপনাদের দেখে নিতে হবে পরীক্ষা করে। তো কিভাবে পরীক্ষা করবেন, তার জন্য একটা বাটিতে নিতে হবে জল, আর সেই জলের মধ্যে এক টুকরো তরমুজ কেটে 2 থেকে 3 মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে জলের মধ্যে। যদি বন্ধুরা দেখেন যে জলটার কালার লাল হয়ে গেছে, কারণ আর্টিফিশিয়াল কালার থাকলে বা ইঞ্জেকশন দিয়ে তরমুজটাকে লাল যদি করানো হয় বা ইঞ্জেকশন পুশ করানো হয়, তাহলে সেক্ষেত্রে দেখবেন জলের কালারটা লাল হয়ে যাবে জলের মধ্যে তরমুজের টুকরোটা কিছুক্ষণ রাখলে পরে। তো সেক্ষেত্রে বন্ধুরা, সেই তরমুজটা কিন্তু আপনারা আর খাবেন না কোনো মতেই, কিন্তু আপনাদের সেই তরমুজটা খাওয়া উচিত নয়। কারণ আর্টিফিশিয়াল কালার যদি মেশানো থাকে বা ইঞ্জেকশনের সাহায্যে তরমুজ যদি পাকানো হয় বা লাল করানো হয়, তাহলে সেই তরমুজ কেমিক্যালের সাহায্যে সেটা সম্ভব। তো সেই কেমিক্যাল জাতীয় ফ্রুট খাওয়া কিন্তু আমাদের, বা কোনো শাকসবজি খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে থাকে। তাই আপনারা সেই তরমুজটা খাবেন না। এভাবে আপনারা তরমুজ পরীক্ষা করে নিতে পারেন। আরেকটি উপায় বলে দিচ্ছি, তরমুজ কাটার পরে টিস্যু পেপার বা কোনো সাদা অংশে দিয়ে একটু চেপে চেপে যদি একটু দেখতে পারেন, তাহলে দেখবেন সেই সাদা কাপড়টা বা টিস্যু পেপারটা লাল হয়ে যাবে যদি আর্টিফিশিয়াল কালার থাকে বা ইঞ্জেকশন পুশ করা থাকে তাহলে। তো এই পরীক্ষাগুলো আপনাদের নিজেদেরই করে নিতে হবে। বন্ধুরা, আজকাল কিন্তু বেশিরভাগ জিনিসে কিন্তু ভেজাল মেশানো রয়েছে, এটা এমন কিছু আশ্চর্যজনক ব্যাপার নয়, এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে আজকাল। তাই বন্ধুরা, আমাদের নিজেদেরই একটু সচেতন হতে হবে, চোখ কান খোলা রেখে আমাদের সব জিনিসগুলো পরীক্ষা করে নিতে হবে, যাতে আমরা সুস্থ থাকতে পারি বা আমাদের পরিবারের সদস্যদের সুস্থ রাখতে পারি। তো বন্ধুরা, এখানে আরেকটি উপায় আমি আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা, তরমুজ কাটার পরে যদি আপনারা দেখেন তরমুজের মধ্যে অনেক রকম ক্র্যাক রয়েছে, তাহলে বুঝতে হবে তরমুজের মধ্যে ইঞ্জেকশন পুশ করা হয়েছে। কারণ ইঞ্জেকশন পুশ করলে কেমিক্যাল রিয়াকশন হয়, যার ফলে বন্ধুরা তরমুজের মধ্যে অনেক ক্র্যাক এসে থাকে, যেটা কিন্তু স্বাভাবিক নয়। তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে তরমুজের মধ্যে ইঞ্জেকশন পুশ করানো হয়েছে, তখন কিন্তু বন্ধুরা আমাদের এই তরমুজটাকে খাওয়া উচিত নয়, ফেলে দেওয়া উচিত। কারণ কেমিক্যাল জাতীয় তরমুজ যদি আমরা অজান্তে খেয়ে ফেলি বা আমরা যদি খেয়ে থাকি, তাহলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা যায়
হাঁটু ব্যথা হচ্ছে বা অনেক সময় গা বমি বমি লাগে, এই সব সমস্যাগুলো হয়ে থাকে। দেখবেন অনেকেরই কিন্তু হয়ে থাকে, কিন্তু বুঝে উঠতে পারি না যে এমনটা কেন হচ্ছে। এবার চলুন বলে দিই আরেকটি উপায়। যখন আপনারা তরমুজ কাটবেন, তরমুজ কাটার পরে দেখুন তরমুজের যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন, সাইডগুলো, এই সাইডগুলো কাটার কিছুক্ষণের মধ্যেই সাদা সাদা আঠালো ভাব চলে আসবে, যেটা কিন্তু অস্বাভাবিক। সতেজ তরমুজ যখন আপনি কাটবেন, ফ্রেশ তরমুজ কাটলে কিন্তু এই জিনিসটা হয় না। এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই তরমুজটা আমি কেটে অনেকক্ষণ বেশ রেখেছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোনো রকম সাদা আঠালো ভাব নেই, মানে তরমুজটার মধ্যে কোনো ইঞ্জেকশন পুষ করানো হয়নি বা আর্টিফিশিয়াল কোনো কালারও নেই। তাছাড়া বন্ধুরা আরেকটি সহজ উপায় রয়েছে, তরমুজ কাটার পরে তরমুজের একটা ছোট্ট টুকরো কেটে প্রথম খেয়ে দেখবেন যে তরমুজটা প্রচণ্ড মিষ্টি কিনা। তরমুজটা যদি প্রচণ্ড মিষ্টি থাকে, চিনির থেকেও বেশি মিষ্টি থাকে, তখন বুঝতে হবে তরমুজের মধ্যে ইঞ্জেকশন পুশ করিয়ে তরমুজটাকে মিষ্টি করানো হয়েছে। কারণ আজকাল আমরা প্রত্যেকে কিন্তু মিষ্টি ঝা চকচকে জিনিসই পছন্দ করি, তো সেক্ষেত্রে ইঞ্জেকশন দিয়ে কিছু টাকার লোভে কিছু লোভী মানুষরা এই মানে কাজগুলো করে থাকে, যেটা খুবই খারাপ আর খুবই নিন্দনীয়। তো চলুন বন্ধুরা এই তরমুজটা খেয়ে দেখা যাক। খাও, কে বলো তো, মিষ্টি তরমুজটা? বেশি মিষ্টি নয়, চিনি চিনির থেকে কম মিষ্টি। আচ্ছা, মানে খুব বেশি মিষ্টি নেই? না, খুব বেশি মিষ্টি নেই, পারফেক্ট। আচ্ছা, এবার বন্ধুরা আপনারা হয়তো বলবেন যে তরমুজ তো একটা মিষ্টি ফল, তরমুজ মিষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ বন্ধুরা, তরমুজ তো মিষ্টি ফল, তরমুজের মধ্যে মিষ্টতা থাকবে, স্বাভাবিক। কিন্তু বন্ধুরা তরমুজের মধ্যে অতিরিক্ত মিষ্টতা থাকে না, চিনির থেকেও বেশি মিষ্টি তরমুজ কখনোই হয় না। সেটা শুধুমাত্র সম্ভব হয়ে থাকে একমাত্র ইঞ্জেকশন পুশ করিয়ে। যদি ইঞ্জেকশন পুশ করানো হয় তাহলে তরমুজের মধ্যে প্রচুর মিষ্টতা এসে থাকে বা তরমুজের কালারটা টকটকে লাল হয়ে যায়, এটা কিন্তু ইঞ্জেকশন পুশ করিয়েই সম্ভব। তাই বন্ধুরা তরমুজ খাওয়ার আগে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই পরীক্ষা করে দেখবেন, তারপরে খাবেন। আশা করছি ভিডিওটি খুবই ইউজফুল, ভিডিওটি আপনাদের খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তারই সাথে সাথে বন্ধুরা ভিডিওটি লাইক করে আমাকে মোটিভেট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।